بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। إذا الشمس كورت যখন সূর্য আলোহীন হয়ে যাবে। وإذا النجوم انكدرت যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। وإذا الجبال سيرت যখন পর্বতমালা অপসারিত হবে। وإذا العشار عطلت যখন দশ মাসের গর্ভবতী উষ্টিসমূহ উপেক্ষিত হবে। وإذا الوحوش حشرت যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে। وإذا البحار سجرت যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। وإذا النفوس زوجت যখন আত্মাসমূহকে যুগল করা হবে। وإذا الموءودة سئلت যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে। কি অপরাধে তাকে হত্যা করা হল। যখন আমল নামা খোলা হবে। যখন আকাশের আবরণ অপসারিত হবে। যখন জাহান্নামে অগ্নি প্রজ্বলিত করা হবে। এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে। তখন প্রত্যেকেই জেনে নেবে সে কি উপস্থিত করেছে। আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়, চলমান হয় ও অদৃশ্য হয়, শপথ নিশা বসান, ও প্রভাত আগমনকালের, নিশ্চয় কোরআন সম্মানিত রসুলের আনিত বাণী, যিনি শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদাশালী, মুতাঈন সবার মান্যবর সেখানকার বিশ্বাস ভাজন, এবং তোমাদের সাথী পাগল নন, তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন, তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপণতা করেন না, وما هو بقول شيطان الرجيم এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়, فأين تذهبون অতএব তোমরা কোথায় যাচ্ছ, إن هو إلا ذكر للعالمين এটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ, لمن شاء من তার জন্য যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অভিপ্রায় বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পারো না।